আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের কাছে শেয়ার করব 6 সেট পেটিকোট আপনারা কিভাবে কাটিং করবেন, কারণ আজকে এমনভাবে আপনাদের বুঝিয়ে দিব যেভাবে ক্লাসে বোঝানো হয় ঠিক সেভাবে আজকে আপনাদের 6 কলি পেটিকোটটা বুঝিয়ে দিব। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে 6 কলি পেটিকোট কাটিংয়ের সময় আপনারা বেলের যে কাপড়টা সাইডে যে জয়েন দিতে হয়, ধরেন যে বহরটা থাকে এই বহরের 33 ইঞ্চি কোমরের জন্য পেটিকোট কাটিং করা যায়, কিন্তু যাদের 40 বা 38 বা 45 এরকম কোমর হবে তাদের জন্য পেটিকোটের যে বেলের যে অংশটা সেটা যে জয়েন্ট দিয়ে যে কোমরটা বাড়িয়ে নিতে হবে সেটা কিভাবে বা কাপড়টা কোথায় পাওয়া যায়। এবং অনেকে প্রশ্ন করেছেন যে পেটিকোট কাটিং এবং সেলাই করার পরে বহরটা কম হয়ে যায়, মানে নিচের ঘেরটা কম হয়, সেক্ষেত্রে সমস্যা হয়। এরপরে একটা পেটিকোট তৈরি করার পর ধুয়ে যাওয়ার পর দেখা যায় এক সাইড ছোট হয়ে গেছে, এক সাইড বড় হয়ে গেছে, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আজকের এই ভিডিওতে সমাধান করে দিব। আজকে যে পেটিকোটটা আমি তৈরি করব এটার মাপটা আমি বলে দেই। এটা লম্বা হবে 38 ইঞ্চি, কোমর হবে আপনার 36 ইঞ্চি, ঠিক আছে? এই দুটা মাপই যথেষ্ট। তো এখন এই কাপড় থেকে আমরা প্রথমে বেল কাটিং করব, প্রথমে বেলটা কাটিং করে নিব, ঠিক আছে? দেখেন কাপড়টা আমি এভাবে মেলে নিচ্ছি। এখানে কিন্তু দুই পাট কাপড় আছে, দুই পাট কাপড় থেকে আপনারা বেলটা নিয়ে নেবেন। তো এক পানার থেকে বেলটা নিতে হবে। তো বেলটা আপনি কতটুকু নেবেন সেটা আমি দেখিয়ে দেই। এই পাশ থেকে ধরে আপনারা নেবেন 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, এই পাশেও 5.5 নিয়ে মাঝখানে একটা মার্জিন দিয়ে নেবেন। এই কাপড়টা কিন্তু এরকম হবে, ঠিক আছে? তো বেলটা আমি আগে কাটিং করে নিচ্ছি, এরপরে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু এরকম হবে, এরকম কিন্তু বেলটা কিন্তু ডাবল থাকে, ঠিক আছে? তো এখানে আমরা এখন দেখবো যে এটার বহরটা কতটুকু আসছে। তো বহরের এখানে আসছে 16.5, যেহেতু এখানে দুই পাট কাপড় আছে, 16.5 হলে কোমরটা হচ্ছে আপনার 33 ইঞ্চি। তো আজকে আমাদের কোমরটা হচ্ছে প্রয়োজন 36 ইঞ্চি, সেখানে আরও 3 ইঞ্চি কাপড় জয়েন্ট দিতে হবে। তো সেই জয়েন্টের কাপড়টা আমরা সাইড থেকে বের করে নিব। এখন যারা বলেন যে ভাই আমি সাইডে জয়েন্ট দেবো না, জয়েন্ট ছাড়া কীভাবে আমি কোমর 36 বা 40 বা 45 ইঞ্চি করে নিব, তো তাদেরকে বলবো আপনারা যদি বেলে যদি জয়েন্ট যদি না দিতে চান তাহলে আপনারা এরকম দুটা বেল কাটিং করে নেবেন, সেজন্য আরও 2 গিরা করে কাপড় বেশি নেবেন। ধরেন আপনার পেটি 2 গজ 4 গিরা কাপড় লাগে, কোমরটা যেহেতু বেশি দিতে হবে 40 ইঞ্চি ধরেন, তাহলে 40 ইঞ্চি দিতে গেলে এইখানে আরও আপনি 2 গিরা কাপড় বেশি নেবেন, তাহলে 2 গজ 4 গিরার জায়গায় 2 গজ 6 গিরা কাপড় বেশি নেবেন। নেওয়ার পরে এরকম আরেকটি বেল আপনারা কাটিং করবেন এইখান থেকে, ঠিক আছে? তো আজকে যেহেতু এইটা 36 ইঞ্চি কোমর, এখানে বেলে মাত্র 3 ইঞ্চি জয়েন্ট, তো 3 ইঞ্চি জয়েন্টটা সাইড থেকে কাপড়টা বের হবে, কোনো সমস্যা হবে না। তো বেলের হিসাবটা আপনারা কীভাবে বের করবেন, এখানে যে 6টা পার্ট বের করবেন সেটা কী হিসাবে বের করবেন কোমর অনুযায়ী। তো 36 ইঞ্চি কোমর হইলে সেটার পার্ট কতটুকু বের হবে, 40 ইঞ্চি কোমর হলে সেটার পার্ট কতটুকু বের হবে, 45 ইঞ্চি কোমর হলে সেটার পার্ট আপনারা কীভাবে বের করবেন সেটা আমি আজকে এখন বুঝিয়ে দিচ্ছি। ভালো করে একটু খেয়াল করেন আমি কীভাবে আপনাদের বুঝাচ্ছি সেটা একটু একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো এইখানে আমার কোমর যেহেতু নিতে হবে 36 ইঞ্চি, তো 36-এর অর্ধেক হচ্ছে 18 ইঞ্চি, তো আমি এই কাপড়টাকে ফুললি 18 ইঞ্চি করে নিচ্ছি। আমি করে নিলাম, ঠিক আছে? তো এই যে এখানে 3 ইঞ্চি কাপড় জয়েন্ট হবে, এই যে এখানে 3 ইঞ্চি কাপড় জয়েন্ট হবে। এখন আপনি যদি কোমরটা 40 ইঞ্চি নেন তাহলে 40-এর অর্ধেক 20 ইঞ্চি, তাহলে এভাবে ভাঁজ করে আপনার 20 ইঞ্চি নিয়ে নেবেন, ঠিক আছে? এখন কোমর যদি আরও বেশি নেন, যেটা কোমর নেবেন সেটার অর্ধেক এভাবে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে আপনারা এভাবে একটা ভাঁজ দিবেন, একটা ভাঁজ দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা আরেকটা ভাঁজ দিবেন, ভাঁজটা একটু খেয়াল করেন আমি কয়টা ভাঁজ দিলাম সেটা প্রয়োজনে একটু বারবার জিনিসটা দেখবেন, ঠিক আছে? এভাবে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে আপনারা এভাবে মাপ দিবেন, দেখেন এখানে 36 ইঞ্চি কোমরের জন্য এখানে যে ভাঁজটা দিলাম হচ্ছে 4.5 ইঞ্চি,
এখন কাটিং এর সময় আমরা আরো হাফ ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে কাটিং করব। তাহলে এখানে যেহেতু আসলো 4.5 ইঞ্চি, এখানে যদি হাফ ইঞ্চি বাড়তি নেই তাহলে হচ্ছে 5 ইঞ্চি। তো আমি যখন পার্টগুলো বের করব 5 ইঞ্চি করে ধরে আমি পার্টগুলো বের করে নিব, ঠিক আছে? তো একই সিস্টেমে আপনি যদি 40 ইঞ্চি কোমরের জন্য করেন তাহলে হবে কত সেটা আমি একটু দেখিয়ে দেই। 40 এর অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি, ঠিক আছে? এই কাপড়টাকে আমি এভাবে 20 ইঞ্চি করে নিচ্ছি, দেখেন 20 ইঞ্চি, এভাবে 20 ইঞ্চি করে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। করার পরে আপনি এভাবে একটা ভাঁজ দিলেন, দেওয়ার পরে আর একটা ভাঁজ দিবেন, দেওয়ার পরে এখন আপনারা মাপ দিবেন যে এটা ক ইঞ্চি আসলো। এখানে দেখেন 2 পয়েন্ট কম 5 ইঞ্চি আসছে, ঠিক আছে? এখানে দেখেন 2 পয়েন্ট কম 5 ইঞ্চি। এখানে যদি আপনি আরো হাফ ইঞ্চি যদি যোগ করেন তাহলে হবে আপনার হচ্ছে 1 পয়েন্ট কম 5.5, 1 পয়েন্ট কম 5.5, সেটা হবে 40 ইঞ্চি কোমরের জন্য। তো এইভাবে আপনারা সকল মাপের 6 সেট পেটিকোটের যে পার্টগুলো বের করতে হয় এইভাবে আপনারা বেল্টটা কাটিং করার পর এইভাবে হিসাব করে, মানে এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে আপনারা হিসাব করে নিয়ে যেটা এখানে ভাঁজটা আসবে তার সেটা হাফ ইঞ্চি বাড়তি নিয়ে কাটিং করে নেবেন। দেখবেন যে বেল অ্যাকুরেট বনে গেছে, ঠিক আছে? তো এখন আমি ঘেরটা কাটিং করে দেখাবো। তো প্রথমে এখানে যে জয়েন্টের কাপড়টা আমাদের শর্ট সেটা আমি কাটিং করে নিচ্ছি। তো এখন এই কাপড়টা আপনারা এভাবে দুই পাটে ভাঁজ করবেন, দেখেন পাইরে পাইরে মিল করে আপনারা এভাবে দুই পাটে ভাঁজ করে নেবেন। এখানে দেখেন দুই পাট কাপড় আছে, দুই পাট। এখন এখান থেকে এখন দেখেন আমাদের যে ফিতা তৈরি করতে হবে এবং বেলে জয়েন্ট দিতে হবে 3 ইঞ্চি পরিমাণ, সেজন্য আপনারা এরকম দুই পাটে ভাঁজ করার পরে এই সাইড থেকে আপনারা নেবেন 2 ইঞ্চি, দেখেন 2 ইঞ্চি করে বরাবর কাপড় আপনারা কেটে নেবেন, এভাবে দাগ দিয়ে একদম সোজা করে কেটে নেবেন। আমি মার্জিনগুলো দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এখান থেকে আপনারা বেলের জন্য যেহেতু আমরা বেলটা কাটিং করছিলাম 5.5 ইঞ্চি, তো 5.5 ইঞ্চি কাপড় আপনারা কেটে নেবেন এই বেলের যে কাপড়টা আছে এটার থেকে। দেখেন এখানে দুই পাট কাপড় আছে, ঠিক আছে? প্রয়োজনে আপনারা 3টা বা 4টা জয়েন্ট দিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা নাই। বাকিটা দিয়ে যেটা দিয়ে আপনারা ফিতা তৈরি করে নেবেন, ঠিক আছে? তো এখন এই যে বাকি যে কাপড়টা আছে এটাকে আপনারা 4 পাট করে নেবেন। তো আমি এখানে 4 পাট করে নিচ্ছি। তো আপনারা কাপড় যদি তো আপনারা যখন কাপড়গুলো ভাঁজ করবেন দেখবেন যে পেটিকোটের ক্ষেত্রে আমি বলতেছি যে এখানে যে আমি ভাঁজ করে নিছি, দেখেন কোনো জায়গায় কিন্তু ছোট বড় নাই, এক সমান আছে, চতুর সাইড এক সমান আছে। তো বিশেষ করে যে পায়ের যে সাইডটা থাকবে এই সাইডটা কিন্তু এক সমান থাকতে হবে, তা না হলে যখন আপনারা কোমর অনুযায়ী এখানে কাটিং করে নেবেন দেখবেন যে এক পার্ট ছোট হয়েছে এক পার্ট বড় হয়েছে, এ ধরনের সমস্যা হবে। সেটা মানে কোমরে যখন বেল্টটা লাগাবেন তখন কিন্তু কোমর মিলবে না। তো এই জন্য খেয়াল রাখবেন এইখানে যাতে সোজা থাকে, চতুর্দিক যাতে সমান থাকে। তো ভিউয়ার্স, আমরা যেহেতু 36 ইঞ্চি কোমরের জন্য পেটিকোট কাটিং করতেছি, আমরা যখন বেল্টটা মাপ দিছিলাম সেখানে আর ছিল হলো 4.5, 4.5-এর জায়গায় আমি বলছিলাম হাফ ইঞ্চি বাড়তি নিয়ে কাটিং করতে হবে। তাহলে আমাদের 36 ইঞ্চি কোমরের জন্য এখান থেকে ধরে 5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নেবেন, 36 ইঞ্চি কোমরের জন্য 5 ইঞ্চি পরিমাণ নিতে হবে, ঠিক আছে? তো এই পাশ থেকে ধরে এখানে নিব 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? এইখানে যেহেতু আমি 5 ইঞ্চি নিচ্ছি ঠিক এই পাশেও 5 ইঞ্চি নিব, কিন্তু এখন যদি এই পাশে 5 ইঞ্চি নিয়ে যদি বরাবর কাটিং করে দেই সেক্ষেত্রে কিন্তু পুরোটাই ভুল হবে। একটা জিনিস খেয়াল করবেন এই সাইড থেকে একবার এই সাইড থেকে, ঠিক আছে? যে কোনো এই কোণার থেকে একবার এই কোণার থেকে নিতে হবে। এখন যদি আপনারা এই সাইড থেকে যদি নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু পেটিকোট হবে না, কারণ আমরা যদি এইভাবে কোনাকুনি করে নেই, এইভাবে যদি কোনাকুনি করে নেই তাহলে তো এই সাইডে যে বাড়তি কাপড়টা আসলো আর এই সাইডে যে বাড়তি কাপড়টা আসলো এটা দিয়ে কিন্তু আমাদের ঘের হয়, এটা দিয়ে কিন্তু আমাদের ঘের হয়। তো এই জিনিসগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন। দেখেন আমি এই পাশে নিলাম হলো 5 ইঞ্চি, আবার এই পাশে নিব 5 ইঞ্চি। নেওয়ার পরে জাস্ট শুধু আপনারা ফিতাটা এইভাবে ধরবেন,
এইভাবে ধরে আপনারা প্রয়োজনে আপনারা এইভাবে মার্জিন দিবেন, এভাবে মার্জিন দিয়ে নেবেন, ঠিক আছে। অথবা আরেকটি সহজ পদ্ধতি আপনাদের শিখিয়ে দিই, ঠিক এই দাগ অনুযায়ী ধরবেন, এইভাবে ধরে এইভাবে হালকা একটু উঁচা করবেন, করার পরে দেখেন ভাঁজটা পড়ে গেলো, ঠিক আছে। এভাবে আবার হাত দিয়ে ভালো করে ডলা দিয়ে নেবেন, নেওয়ার পরে আপনারা এইভাবে কাটিং করে নেবেন, এভাবে ধরে হালকা দেখেন ধাক্কা দিবেন, তাই হয়ে যাবে। এখানে কাটিং করতে হবে না, আপনারা শুধু এইভাবে কেঁচিটা বাজে এভাবে মনে করেন জোরে একটা ধাক্কা দিবেন, দেখবেন যে কাপড় সোজা হয়ে কেটে যাচ্ছে, ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে, এই যে দেখেন এইভাবে যে আমি কাটিংটা করলাম, এখন এটাকে কিভাবে আমি মিলিয়ে নিচ্ছি সেটা ভালো করে খেয়াল করতে হবে। শুধু কাটিং করলেন হয়ে গেল তা কিন্তু নয়, কাটিংগুলো আপনাকে বুঝতে হবে যে কিভাবে এটা ভাঁজ করে দিলাম। তো দেখেন এই যে এই পার্টটা আপনারা এভাবে রাখবেন, ঠিক আছে। দেখেন দুইটা পার্ট কিন্তু দুই জায়গায় আছে, আমি ঠিক করতেছি, ভালো করে খেয়াল করবেন এটা। এখন এইখানে আমি বলছিলাম যে কাপড় একটা ধুয়ে দেওয়ার পরে এক সাইড নিচের দিকে যাচ্ছে আর এক সাইড উপরের দিকে হচ্ছে, মানে ছোট বড় ছোট বড় এরকম মনে হয়। তো সেটা হয় একটা মাত্র কারণে, এই যে একটা মানে বাঁকা পাট আর একটা হচ্ছে সোজা পাট, ঠিক আছে। এই যে বাঁকা পাটটা আসবে এই বাঁকা পাটের সাথে সোজা পাটটা আপনাদের মিল করতে হবে। তো দেখেন এটা কিন্তু এই যে বাঁকা পাট মানে কুনুচা, ঠিক আছে, এই কুনুচা পাটের সাথে এটা কিন্তু একদম সোজা, এই সোজা পাট আপনারা মিল করে নেবেন। দেখেন এই সোজা পাটটা এভাবে মিল করে নেবেন, এই যে দেখেন এভাবে মিল করে বসালেন। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, সোজা পাট আর হলো যেটা কুনুচা পাট বলে, বা কেউ আমাদের এখানে তো আরা পাট বলে বা খাড়া পাট বলে, তো আমি সবটাই মানে বুঝিয়ে বলতেছি। একটা হলো সোজা পাট আর একটা হলো বাঁকা পাট, দুই পাট এক জায়গায় নিয়ে সেলাই করবেন, তাহলে পেটিকোটের মানে ছোট বড় এরকম কোনো সমস্যা হবে না। এরপর এরপর আপনারা এইখানে দেখেন এইখানে একইভাবে একটা মার্জিন দিয়ে নেবেন, এখানেও মার্জিন দিয়ে নেবেন, দেওয়ার পরে এখানে সোজা করে কাটিং করে নেবেন যাতে নিচের ঘেরটা ভালো হয়, ঠিক আছে। তো প্রয়োজনে আপনারা এইখানে একটা চিহ্ন দিয়ে নেবেন, ঠিক আছে, এভাবে একটা চিহ্ন দিয়ে নেবেন। তো ভিউয়ার্স এখন আমি বলছিলাম যে যারা বলেন যে নিচের ঘের কম হয়, তো তাদের জন্য একটা কথা বলবো যে বর্তমান যে কাপড়ের বহর দোয়াতাফানা, ঠিক আছে, দোয়াতাফানা বহরে যাদের কোমর বেশি হবে তাদের নিচের ঘেরটা কম হবে, যাদের যত কোমর হবে কোমরটা যত চওড়া হবে নিচের ঘেরটা তত শর্ট হয়ে আসবে আস্তে আস্তে, আর কোমর যত কম হবে নিচের ঘেরটা তত আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে। এটা আসলে কিছুই করার নাই, এটা কাপড়ের বহর কম এজন্য কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো এজন্য দেখেন আরেকটা জিনিস, আপনারা যদি আরও 2 গ্রা কাপড় বেশি নিতে পারেন, আমি বলছিলাম যে দুইটা বেল যদি কাটিং করতে পারেন তাহলে এই 2 ইঞ্চি কাপড়টা কিন্তু এই ঘেরের এই জায়গায় থাকতো, সেক্ষেত্রে হয়তো একটু ঘেরটা বেশি হয়ে যেত। তো এখানে যেহেতু 2 গজ 4 গ্রা নিয়ে আমি কাটিং করলাম, 2 গজ 4 গ্রা নিয়ে যেহেতু কাটিং করলাম এজন্য কিন্তু সাইড থেকে এই ফিতাটা আমাদের বের করতে হলো। তো এখানে যদি আমি 2 গজ 4 গ্রার জায়গায় যদি আরও 2 গ্রা কাপড় বেশি নিতাম, সেক্ষেত্রে কিন্তু এরকম আমি দুটা বেল কাটিং করতাম, দুটা বেল কাটিং করে নিয়ে বেল্টের মাঝখানে শুধু একটা জয়েন্ট হইতো, বেলের মাঝখানে শুধু একটা জয়েন্ট হইতো আর বাকি যে কাপড়টা থাকতো সেটা দিয়ে আমরা ফিতা তৈরি করে নিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের এই কাপড়টার প্রয়োজন হইতো না, এটা আমাদের ঘেরের এই জায়গায় থেকে যেত, ঠিক আছে। তো আজকের এই ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আসতেছে আমাদের কামিজের A to Z সেলাই ক্লাস, তো পরবর্তী ভিডিও আসতেছে একটা কামিজের A to Z মানে সকল বিষয়ে প্রত্যেকটা মানে একটা করে বিষয়ে একটা করে ক্লাস হবে, তো সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা দেখবেন, তাহলে কামিজের যে খুঁটিনাটি যে সূত্রগুলো আছে সেগুলো আপনারা যদি বুঝতে পারেন, একবার যদি মাথায় মানে মেমোরিতে যদি সেভ করতে পারেন তাহলে দেখবেন যে একবারে
দর্জি কাজটা একবারে সহজ হয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।